হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের দুয়াতে, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর আমি দোয়া করবো তোমরা যেন সকলেই ভালো থাকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি দেখাবো তোমাদেরকে নতুন ব্লগ। তো আমি নিয়ে চলে আসলাম নতুন ভিডিও একটা। তো আজ দেখাবো তোমাদেরকে কুলের আচার কী করে করতে হয় সেটা দেখাবো। এখানে দেখতেই পাচ্ছো তোমরা মৌমাছি। তো এখানে মধু চাক করেছে, আজ থেকে না 3 বছর হয়ে গেল। এটা এখানে ছিল আমাদের মুরগি থাকতো খুল্লাতে, এখন আর থাকে না, মধু চাক করে নিয়েছে। তাই দেখতেই পাচ্ছ কত বড়, 3 বছর থেকে আছে আর এত সুন্দর মধু হয়েছে ভিতরে, কি বলবো। কিন্তু বের করা যায় না, কি করে বের করা যাবে কে জানে। এটা তো ছোট জায়গা তাই বের করা হচ্ছে না। কাছে থেকে নিয়ে যেয়ে আমি তোমাদের দেখালাম, খুব সুন্দর লাগছে দেখতে। ফুলগুলোকে শুকিয়ে নিয়েছি, দুই তিন থেকে শুকাচ্ছি ফুলগুলো। ফুলের এই আঠিগুলোকে আমি শুকিয়ে নেবো, এইগুলো আমি সবগুলোকে মানে এগুলোকে ছুটি নিলাম। আর বেশি শুকালে হবে না, খুব বেশি শুকাতে হবে না, এইভাবে করে শুকালেই হবে। তারপরে আমি ভালো করে ধুয়ে নিব। সব ফুলগুলোকে আমি এইভাবে করে ধুয়ে নিলাম। তা আমি সব মশলাকে বেটে নিব পাটাই, তার জন্য আমি পাটা ই করে নিলাম। আর আমি একটা ভাইকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম, তো ও ভালো করে ধরতেও পারছে না, তাই আমি ক্যামেরাটাকে রেখে দিলাম, হলো না দেখানো। তো এইভাবে করে আমি বেটে নিলাম। তো আমি দিয়ে দিব লবণ, সিদ্ধ হোক। 10 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নিব ভালো করে ফুলটাকে। দেখতেই পাচ্ছ আমার আচার, ফুলের আচার খুব সুন্দর সেন্ট বেরাচ্ছে। এবার আমি যেগুলো আমি বেটে রেখেছি পাটায় ওগুলো আমি দিয়ে দিব সবগুলো।
ফুলের আচার তৈরি। আমি একটা কাচের বই আমি ভরে নিব। তো আমি কাঁচের বই আমি রেখে দিলাম, কিছুটা আর নিয়ে নিলাম বাটিতে করে আমি আচারগুলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর এত সুন্দর ফ্লেভার হচ্ছে আচারটার, কি বলবো। ফুলের আচার খেতে তো খুব সুন্দর লাগে। হ্যাঁ, তোমরা যদি এই পদ্ধতিতে আচারটা করো, ফুলের আচার, খুব সহজেই হবে, না কোনো তেল লাগবে, না কোনো ঝামেলা আছে, আর এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। আর গুড় দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে, আর খুব সুন্দর হয়েছে। আর আমি একটা ছোট কাঁচের বই আমি ভরে নিয়েছি। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কমেন্ট করে বলবে। আসসালামু আলাইকুম, বাই।